আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বা বিদায় প্রহরের দিকে আসলে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনাদের বলতেই চাই যে যারা রয়েছেন আমাদের সাথে আপনি ইসলামিক সওয়াল জবাবই রয়েছেন টিউ বাই তীরে আর আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম প্রশ্নগুলো আপনারা অর্থাৎ বিভিন্ন ইসলামিক প্রশ্নগুলো আপনারা করার চেষ্টা করেন এবং বিভিন্ন প্রশ্নগুলো আপনি করার চেষ্টা করবেন এবং আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আসলে যিনি অধিষ্ঠ থাকেন আমাদের হটসেটে বিশেষ করে যিনি আসলে চেষ্টা করেন আপনার প্রশ্নগুলো অর্থাৎ আপনার ইসলামিক যে প্রশ্নের উত্তরগুলো আপনি পেতে চান আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে তিনি আমাদের সবার প্রিয় মুখ এবং প্রিয় মানুষ বাওলা মুফতি ফয়েজ আহমেদ তাকে স্বাগত জানানোর পরপরই আমরা আমাদের আজকের আলোচনার মূল যেই আমাদের প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব সেই বিষয়টিতে আমরা জ্বলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন মহতারাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন এবং ভালো আছি আশা করছি সকলে যারা আমাদেরকে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন যে যে প্রান্ত থেকে কাছে দূরে দেশে বিদেশে সকলে ভালো আছেন এবং সকলকে মোবারকবাদ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে চাই যে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে বিশেষভাবে তিনি আজকের আঠাশতম রমজানে এসেও আমাদের এই অনুষ্ঠানটি একত্রে করার জন্য সেই সুযোগটি তিনি করে দিয়েছেন আর তার জন্য আলহামদুলিল্লাহ বলছি পাশাপাশি একত্রে যখন আপনারা মিলে আমরা একত্রে শুনছি এই প্রোগ্রামটি আপনাদের আপনাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আছেন বিধায় আমাদের এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হচ্ছে আর তার জন্য বলবো যে যেই উপস্থিতি আপনাদের উপস্থিতি জানানোর জন্য যেই মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে এস এম এস করতে পারবেন এস এম এস করার নিয়মটি খুবই সহজ আপনার সেলফোনের মেসেজ অপশন গিয়ে লিখবেন জেএফএম স্পেই এইস নাম ঠিকানা লিখে অবশ্যই পাঠাবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে চাইলে আপনি ডায়াল করতে পারবেন জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নম্বরটিতে অথবা আপনি আমাদের ফেসবুকে যে আমাদের অনুষ্ঠানটি আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটি আপনি সরাসরি এই লাইভটি আপনি শেয়ার করে দিতে পারছেন যার মাধ্যমে আপনার মাধ্যমে আশপাশে আরও অসংখ্য বন্ধু আপনার রয়েছে যারা এই অনুষ্ঠানটি দেখতে পারবে পাশাপাশি তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদেরকে পাঠাতে পারবে ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি আপনি সরাসরি উপভোগ করতে পারবেন এবং আজকে আমরা চেষ্টা করবো যে ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে আসলে কথা বলতে আমরা অনেক কথা আমি বলে ফেলেছি আমার মনে হয়েছে আমার কথা আপনারা শুনতে আর একটা অনাগ্রহ আপনাদের মধ্যে আছে আর আগ্রহ যেই জায়গাটিতে আছে সেটি হচ্ছে মোহতারাম কথা বলবেন পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন আজকে আমাদের জন্য ব্যতিক্রম কোন বিষয়টি রয়েছে মোহতারাম আরও একবার আপনাকে স্বাগত জানাতে জানাতে চাই এবং কোন বিষয়টি আজকে আমরা আসলে কথা বলতে বলবো এবং কোন বিষয়টি নিয়ে আসলে আমাদের বন্ধুরা প্রশ্ন করতে পারবে আজকে আমরা একটি ইসলামের সাথে সম্পর্কিত একটি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের পারিবারিক জীবনে অত্যন্ত বড় ধরনের প্রভাব বিস্তার করে আছে এবং রাখে এবং পারিবারিক সম্পর্ক থাকা না থাকা যেটার উপর অনেকটাই নির্ভর করে এবং সেই সাথে আজকে আমাদের এই প্রসঙ্গটা নির্বাচন করার অন্যতম কারণ হলো দিনে দিনে আমরা দেখছি আমাদের সমাজ ব্যবস্থা বা পারিবারিক ব্যবস্থার মধ্যে বিশেষ করে এই ব্যাপারটি নিয়ে অর্থাৎ আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে মানুষের প্রচুর পরিমাণে অবহেলা অথবা জানার আগ্রহ থাকলেও সঠিকভাবে জানি না অথবা জানার আগ্রহ নেই অথবা সেটাকে যথাযথভাবে প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে আর তা হলো তালাক এবং এই ব্যাপারে যথাযথ মাস্তা মাসাইল জানা আসলে তালাকের আমরা দেখেছি রুবেল ভাই আমাদের কাছে মানুষ দুটি বিষয় কেবলমাত্র জানতে আসে অর্থাৎ ইসলামী মাসলাম আসাইল হুকুম আহকামের ক্ষেত্রে দুটি মানুষ দুটি বিষয় জানতে আসে একটি হলো মৃত ব্যক্তির সম্পদ কীভাবে বন্টন করা হবে আর হলো তালাক দেওয়ার পরে কিভাবে আমরা মিলিত হব বা স্বামী স্ত্রী একসাথে কীভাবে সংসার করতে পারে পুনরায় এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের কথা এই জন্য বলবো যে আমাদের সমাজে আমরা এই কথাটি চিন্তা করি না অধিকাংশ স্বামী স্ত্রী যে আসলে তালাক ইসলামের তিনটি নির্ধারণ করেছে তিনটি একসাথে দেওয়ার জন্য নয় বরং ইসলাম মানুষের তাৎক্ষণিক বিবেক বিবেচনা যদি ভুল প্রমাণিত হয় সময়ের সময়ের পরিবর্তনে অর্থাৎ এখন সে রাগের বসে তালাক দিয়েছে এক তালাক দিয়েছে পরবর্তীতে যদি তার মনে হয় আমার তালাক দেওয়ার সিদ্ধান্তটা রাগের বশবর্তী হয়ে দিয়েছি বা ভুল ছিল সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসার রিক বা সেটা রিকভারির জন্য ইসলাম তাকে দ্বিতীয় এবং তৃতীয় তালাকের সিদ্ধান্ত দিয়ে দিয়ে রেখেছে সুযোগ দিয়ে রেখেছে দিয়ে রেখেছে আদৌ তিন তালাক এই জন্য দেয় নেই যে আমার রাগ উঠেছে আর রাগটাকে প্রশমত প্রশমিত করার জন্য তিন তালাক একশো তালাক পরিবার সহ ইত্যাদি ইত্যাদি অনেক বাজে শব্দ বলে আমরা অনেক সময় তালাক দিয়ে দিই আসলে ইসলামের তালাক কিন্তু রুবেল ভাই রাগকে প্রশমিত করার মাধ্যম হিসেবে দেওয়া হয় নাই দেওয়া হয় না ইসলামের তালাকটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে কোনো এক পর্যায়ে অসংখ্য মানুষের মধ্যে এক দুজনের অ্যাক্সিডেন্ট এমন পর্যায়ে যদি হয়ে যায় যে তিনটা চারটা প্রক্রিয়া তাকে বোঝানোর মাধ্যমে সালিশ করার মাধ্যমে তার প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাকে কিছুটা শাসন করার মাধ্যমেও বিছনা আলাদা করে দেওয়ার পর স্বামী স্ত্রীর মাঝে যখন সম্পর্কটার কোনোভাবেই টিকছে না বিষে উঠেছে তাদের জীবন এই অবস্থায় ইসলাম বাধ্য হয়ে বলেছে আবহাদুল হালালে আত্মলাক যাও তোমরা যদি একান্ত তোমাদের একত্রে থাকাটা যদি যেহেতু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং সেটার মধ্যে কল্যাণ দেখা যাচ্ছে না যাও তোমরা এই ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারো তাহলে দিলে একটি তালাকে দিবে একবার এক ব্যক্তি তিনটি তালাক আল্লাহ রস দিয়েছে আল্লাহ রসুল তারপর প্রচণ্ডভাবে ক্রোধান্বিত হয়েছেন এই জন্য তিন তালাক তো আমরা দিবই না এবং তালাককে নিজের ক্রোধ দমনের মাধ্যম বা হাতিয়ার বানাবো না বরং তালাককে আমরা ইসলাম যেভাবে নির্ধারণ করেছে যে সর্বনিকৃষ্ট পর্যায়ের হালাল এবং সেটা দিল এক তালাক এবং সেটা কোন পর্যায়ে যখন কোনোভাবে সম্পর্ক থামছে না সেই পর্যায়ে আমার রাগ উঠলে আমি অন্য কথা বলি আমার রাগ উঠলে আমি একটু কড়া কথা বলি কড়া ভাষায় তাকে বার্তা দিই কিন্তু কেন আমার রাগ উঠলে আমার জবান থেকে তালাকটাই শুধু বের হচ্ছে কেন আমার ক্রোধটা প্রচণ্ডভাবে আমি বহির প্রকাশের জন্য আমি তালাকটাকে বেছে নিচ্ছি অন্য কোনো শব্দ ছিল না অন্য কোনো ভাষা ছিল না অন্য কোনো অ্যাচুচিয়েট ছিল না সব কিছুই ছিল আসলে ব্যাপারটা হলো যে তালাকটাকে আমরা বানিয়ে নিয়েছি তালাক ক্রোধ দমনের মাধ্যম আসলে এটা এমন নয় যে মনে ছিল। মনে চাইলো রাগ উঠেছে একটা গ্লাস ভেঙে ফেলাম আসলে গ্লাসকে জোড়া দেওয়া যায় আঠা দিয়ে কিন্তু তালাক যদি একবার দিয়ে দিই আমরা তিন তালাক তাহলে সেটা আর কী করার যায় না সেটাকে আর জোড়া দেওয়া যায় না এবং সুযোগ নেই এই আমাদের যে সমস্ত ভাইরা আমাদেরকে তালাক দেওয়ার পরে এসে তারা জিজ্ঞাসা করেন যে তিন তালাক দিয়ে দিয়েছি এখন কিভাবে থাকবো সেই প্রক্রিয়া আমাদেরকে বলে দেন আমরা তাদেরকে বলবো বা যারা তালাক দেন নাই নতুন করে সংসার বাঁধবেন তাদেরকে আমরা এই বার্তাটা পৌঁছাতে চাই ভাবিয়া করিয়া করেন কাজ করিয়া ভাববেন না এই কথাটা বলতে চাই এই জন্য যে ইসলামের তিনটি স্তর দেওয়া হয়েছে তিনটি তালাকে সেই তিনটি তালাকে দেওয়ার আগেই আপনি চিন্তা করেন তালাক প্রয়োজন একটা দিবেন অন্যথায় আপনার পরিবার আপনার সন্তান আপনার লাইফ আপনার জীবনটা পুরাটাই একটা অস্থিরতা বিশৃঙ্খলা এবং এটার নেতিবাচক প্রভাব আপনার পরবর্তী প্রজন্মের উপরে পড়বে এজন্য আমাদের পরিসংখ্যান আমরা দেখছি দিন দিন আমাদের শহরে জীবনে প্রচুর পরিমাণে তালাক তালাকের আবেদন আসছে তালাক দেওয়ার জন্য প্রস্তাব আসছে এবং এমনকি নারীদের পক্ষ থেকে কোর্ট তালাকের বিভিন্ন প্রস্তাব আসছে এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের গোটা পারিবারিক জীবন ব্যবস্থার জন্য একটা নেতিবাচক বার্তা বহন করছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কী অবস্থা হবে হয়তোবা যারা আল্লাহ খোদার ভয় নেই দুনিয়ার স্বার্থকেই যারা প্রাধান্য দেয় তারা কি করবে তারা হয়তো চিন্তা করবে আমি তালাক দিয়ে দিয়েছি তিনটা এখন আমরা কেউ তো জানে না আমরা তালাক দিয়েছি আমরা স্বামী স্ত্রীর একসাথে থাকি তাহলে তার জন্য অবস্থা হবে এমন যে কেয়ামতের দিন তার এই পুরো জীবনটাই জিনা ব্যবিচার হিসেবে আল্লাহ তালা কাছে গুণ্য হবে এবং প্রতিটা মুহূর্তের জন্য তারা আল্লাহর কাছে গুণাগার হবে যেহেতু তিন তালাক দিয়ে দিয়েছে এখন মানুষের ল মানে আল্লাহ তালা থেকে মানুষকে তারা বড় করেছে একরকম এটা শির্ক এই এই ধরনের শির্কের কারণে তারা যে কবিরা গুণা করছে এবং যে ধরনের সম্পর্ক স্থাপন করেছে এটা সম্পূর্ণ অনৈতিক এটার জন্য আখেরাতে তাদেরকে ভয়ঙ্কর ধরনের শাস্তি ভোগ করতে হবে এজন্য যারা তালাক দিয়ে দিয়েছেন এরকম অসংখ্য পরিবারের কথা আমাদের কানে আসে যে তারা সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের লজ্জার কারণে আল্লাহর ভয়কে ছোট করে মানুষকে বড় করে দেখে তারা সামাজিকভাবে ঘর্ষণসার করছে অথচ তারা জিনা ব্যবচার স্পষ্টভাবে তারা জিনা ব্যবচারে লিপ্ত এবং তাদের সন্তান যেগুলো যারা জন্ম লাভ করবে বা করছে তারাও ইসলামের দৃষ্টিতে এবং আল্লাহর কাছেও এটা বৈধ সন্তান হিসেবে গণ্য হবে না এর জন্য এটা একটু কড়া বার্তা এই এই কড়া বার্তাটা আমাদেরকে বলতে হচ্ছে এই জন্য যে বর্তমান পারিবারিক অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং পশ্চিমা আগ্রাসনে পশ্চিমা নোংরা আগ্রাসনের কারণে আমার তাদের যেমন পারিবারিক অবস্থা ভেঙে পড়েছে তারাও আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য অত্যন্ত কৌশল অবলম্বন করছে এই জন্য যারা এখনও বিবাহ করেননি বা করছেন বা করেছেন তারা তাদের জন্য আমরা এই বার্তা যে আমরা তালাক দিব না দিলে চূড়ান্ত পর্যায়ে একটা তালাক দিব আল্লাহ তালা আমাদের সকলকে তালাক দেওয়ার পূর্বেই চিন্তা ভাবনা করা তৌফিক দান করেন আমিন আমিন আমরা আসলে চমৎকার আলোচনায় আছি এবং যেটি আসলে আমাদের সামাজিক জীবনে বা আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত গর্হিত একটি বিষয় এবং সেই বিষয়ে তালাকটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম তো আপনার যদি এই কেন্দ্রিক বা তালাক নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে করতে পারেন তার জন্য আপনাকে আসতে হবে এস এম এসে বা ফেসবুকে ফেসবুকে আপনি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নটি আপনি জানাতে পারছেন আর চাইলে তালাকের বাইরেও কিন্তু আপনি অনেক আরও যে প্রশ্নগুলো রয়েছে রমজান কেন্দ্রিক বা রমজানের বাইরেও অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে জানাতে পারছেন আর ফেসবুকে বা এস এম এস এস এম এস করার নিয়মটি আরও একবার জানিয়ে দিচ্ছি আপনার লিখবেন যে এফ এম স্পেইস নাম ঠিকানা লিখে অবশ্যই পাঠাবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটিতে চাইলে ডায়াল করতে পারবেন জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে আর ডায়াল করার প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আপনার এই যদি কোনো প্রশ্ন থাকে এই ফোন কলের মাধ্যমে আমরা নিতে চাই আমরা আজকের ফার্স্ট কলারকে আমরা তার একটি ফোন কলে যেতে চাচ্ছি কে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আসলে যে প্রশ্ন করেছেন মহাতার মুস্তফা হোসেন নিশ্চয়ই ধনী লোকদেরকে জাকাত দেওয়া যাবে না এখানে ধনী বলতে ইসলামী শরীয়ত যাকে ধনী হিসেবে নির্ণয় করেছে আমাদের সমাজে কিন্তু কোটিপতি না হলে তাকে ধনী মনে করা হয় না অথচ ইসলামী শরীয়ত অনুযায়ী যার কাছে পঞ্চাশ হাজার টাকা পরিমাণ অ্যাসেট আছে অথবা ওই পরিমাণ স্বর্ণ অলঙ্কার তিন চারটি মিক্স হয়ে জমা হয়ে আছে অথবা শুধু সাড়ে সাত ভরি বা সাড়ে বান্ন তোলা বা ওই পরিমাণ ব্যবসায়িক পণ্য ইত্যাদি থাকে তাহলে ইসলামী শরীয়ত তাকে ধনী ধনী হিসেবে নির্বাচন করে দিয়েছে এবং ধনীদের কাতারে গিয়ে সে জাকাত প্রদান করবে এই ধরনের ব্যক্তিদেরকে জাকাত দিলে জাকাত অবশ্যই হবে না বরং ইসলামী শরীয়ত অনুযায়ী যারা গরিব যাদের উপর জাকাত ফরজ নেয় ফেতরা ফরজ নেয় ওয়াজিব নয় তাদেরকেই দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমরা আরও কিছু ফোন করে যাওয়ার চেষ্টা করছি পাশাপাশি বেশ কিছু প্রশ্ন আছে মোতারাম আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের সাথে ফারাবি আহমেদ দা মারুফ হোসাইন রয়েছেন এবং তিনি বলছেন যে আর পীর মানা উচিত কি না আসলে পীর বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নেই কোরআন হাদিসে যেটা আছে অকুন ও মা আসাদ সত্যবাদীদের সাথে সত্যবাদীদের সাথে নেক্স লোকদের সংস্পর্শ এবং তাদের সবধ গ্রহণ করো সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হলো নেক লোক যারা আছে তাদের সাথে থাকবেন পীর মানা জরুরি না তবে কেউ যদি তার জীবনকে একেবারে একটা সুনির্দিষ্ট দিনের উপর চলার জন্য কোনো হাক্কানি সুন্নাপন্থী অবশ্যই বেদাতপন্থী নয় কুসংস্কারপন্থী নয় এবং সে শির্কের দিকে আহ্বান করে না এবং তাকে সিজদা করার কথা বলে না এমনকি কোরআন হাদিসের বিরুদ্ধে তার মতামত গেলে সেটাকেও সে সেটা গ্রহণ করতে সেটা গ্রহণ করতে বাধা দেয় তার মুরিদদেরকে এই ধরনের হাক্কানি আলেম এলেমওয়ালা যদি কোনো হাক্কানি বুঝ পেয়ে যান তাহলে তাকে আপনি অনুসরণ করতে পারেন কোরআন হাদিসের যে সমস্ত বিধায় বিধিবিধান এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা তার সাথে মিলে যায় তবে এই ধরনের পীর বা হক্কানি আলেমুলামাদের সংখ্যা খুবই কম সোজা কথা হক্কানি আলেমুলামা যদি পান তাহলে সেই ধরনের পীরকে আপনি মানতে পারেন কিন্তু সুন্না নাই যার মধ্যে যে কাপড় চোপড় সতরের উপরে থাকে অপরিচ্ছন্ন থাকে এবং সে নিজে মানুষকে কবর সেজদা তাকে সেজদা ইত্যাদি ইত্যাদি বলে এই ধরনের পীরদের কাছে আপনি যাবেনও না এবং তাদেরকে তাদের সহবত্ব দূরের কথা তাদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোনো মা কোরআনে যেভাবে সত্যবাদী নেক বান্দাদের কথা বলা হয়েছে তাদের সাথেই থাকার তৌফিক দান করেন আমিন সেই সাথে আরও একবার আপনাদের মনে করে দিতে চাই আপনারা আরও আছেন জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এফ এম চলছে ইসলামিক সাওয়াল জবাব রাটিউ বাইতির আর সেই সাথে আপনাদের পাশে আমরা যখন রয়েছি আপনি আপনার প্রশ্নগুলো নিশ্চয়ই জানানোর চেষ্টা করছেন আরও একবার মনে করে দিতে চাই যে কোন কোন মাধ্যমগুলো আপনাদের জন্য রয়েছে চাইলে এসএমএস করতে পারবেন আর তার জন্য আপনার সেলফোনের মেসেজ আপনি গিয়ে দিবেন যে এফ এম স্পেস নাম ঠিকানায় লিখে অবশ্যই

এতক্ষণ শুনলেন ইসলামিক সওয়াল জবাব টু ইউ বাই তিন তোমার ঘর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করার কারণে দাঁত দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্টসাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক জবাব পবিত্র তীর রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোরে এতক্ষণ শুনলেন ইসলামিক রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি করে তাহলে করার কারণে দাঁত দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিন দার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট কষ্টসাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক সওয়াল জবাব সৌজন্যে তীর পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র জাগো এফ এম নাইনটি এতক্ষণ শুনলেন ইসলামিক সওয়াল জবাব ব্রট টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করার কারণে দাঁত দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্য সেই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট সাध्य হলো রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক سوال জবাব সৌজন নেতির এতক্ষণ শুনলেন ইসলামিক سوال জবাব ব্রট টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে জবাব ড্রব ইউ বাই টি সাধারণত আরও একবারই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই জানাতে চাই কানেক্টেড রয়েছেন যারা জাগো এফ এম ন নাইনটি ফোর পয়েন্ট ফোর এফএমএ চলছে ইসলামিক সাবান জবাব তীরের সৌজন্য এবং সেখানটায় আপনারা আমাদের সাথে আছেন এবং বলবো যে যারা এখন পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড হয়ে হননি তারা যত দ্রুত সম্ভব আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনি আপনার আর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জানানোর চেষ্টা করবেন এবং আমাদের যেই প্রোগ্রামটি আপনি দেখছেন লাইভ এখানটায় আপনি যে কাজটি করতে পারছেন আপনি দয়া করে আপনি শেয়ার করে দিতে পারছেন বেশ কিছু প্রশ্ন যেহেতু আপনার এবং আপনার আমাদের কাছে রয়েছে আমরা সেই প্রশ্নগুলো মোহতারাম যিনি স্টুডিওতে রয়েছেন তাকে করার চেষ্টা করছি এবং তার কাছে পাঠানোর চেষ্টা করছি ফোন কলের জন্য আরও একবার নাম্বারটা আপনাদের জানিয়ে দিব জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারটি ডায়ালের মাধ্যমে আপনি সরাসরি কানেক্টেড হতে পারছেন আমাদের সাথে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে কে কানেক্টেড হচ্ছেন আলাইকুম

আমরা আরো কিছু প্রশ্ন যাওয়ার চেষ্টা করছি আর তার জন্য বলবো যে যারা আসলে ডায়াল করছেন জিরো টু ডায়াল করে আপনি আপনার প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাতে পারছেন আরো একটি ফোন করা যাবে আসসালাম আলাইকুম আমরা কানেক্ট করতে পারিনি যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আরো একটি ফোন কলে যাওয়ার চেষ্টা করছি জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান কে রয়েছেন আমাদের সাথে এবং আসলে আমাদের সাথে এই মুহূর্তে মোহাম্মদ মুজাম্মেল জয়েন করেছেন মুজাম্মেল হক বলছেন আমার প্রশ্ন হলো মোহতারাম বললেন আছে পীর শব্দ কোরআনে নাই আমি জানতে চাই নামাজ শব্দ কি কোরআনে আছে কিনা সুন্দর প্রশ্ন করেছেন অর্থাৎ আমি যে উত্তরটা দিয়েছি উনি আরও প্রশ্নটা ক্লিয়ার করে ওই উত্তরটি বলে দিয়েছেন মানে আমি বলেছি যে পীর শব্দ কোরআনে নেই কিন্তু পীরের পীর সাহেবের যে থিমটা যে চিন্তাটা যে ধারণাটা সেটা কোরআনে আছে সেটা কি কোনো মা আসাদিফিন যেহেতু পীর একটা আসলে ফার্সি শব্দ অর্থ বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ অর্থাৎ যেহেতু বয়স্ক মানুষ হলে একটু ভালো হয়ে যায় এই অর্থে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বা ভালো আলিমদেরকে বা হকানি বুজুর্গদেরকে পীর বলা হয় এটা ফার্সি শব্দ এটা থাকবেই কেন কোরআন শরীফে এই প্রশ্নই তো অবান্তর তো নামাজও তো আসলে তো নামাজের যেহেতু আর উনি আসলে প্রশ্ন করে আমার যে উত্তরটা দেওয়ার ওটা আরও ক্লিয়ার করে দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ওনার সাথে আমার আশা করি উনি আমাদের সাথে ভিন্ন মত পোষণ করেনি ঠিকই আছে

বিবাহর পরে আলাদা না থাকলে যতদিন পর্যন্ত সে সেফ থাকে ততদিন পর্যন্ত যায় এরপরে যখনই মনে হচ্ছে যে আপনার চাপের কারণে আপনার স্থির থাকছে বা আপনার স্ত্রীর চাপের কারণে আপনি থাকছেন এবং একে অন্যের কারণে গুনাই লিপ্ত হয় হতে পারে ততক্ষণ পর্যন্ত জায়েজ এর পরেই আর জায়েজ না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি সেভ মনে করতেছেন যেখান থেকে নিরাপদ মনে করবেন না সেখান থেকে এটা ব্যক্তি বিশেষ এই জন্য হজর তোমরে ফারুকটা দিয়াল্লাহ তারা যে সমস্ত সৈন্যরা যুদ্ধে যেতেন তাদেরকে তিন মাস পরে ফেরত দিয়ে দিতেন তিন মাসের পরে তাদেরকে রাখতে দিতেন না কারণ স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে আল্লাহ খোদার বা দিনের ভয় থাকলেও স্বাভাবিকভাবে তার স্বভাবগত দুর্বলতার কারণে হয়তো সে অন্যায় কাজে জড়িয়ে যেতে পারে এটা আমরা একটাই মনে করতে পারি যে স্বাভাবিক বেসিক একটাই হতে পারে তিন মাস অর্থাৎ এর আগে পরে কারো ক্ষেত্রে তিন বছর হতে পারে অর্থাৎ তার মধ্যে এই পরিমাণ ভয় থাকতে পারে আল্লাহর যে আমি এই কাজ কীভাবে করি এই জন্য আসলে এটা হলো আপেক্ষিক বিষয় কোনো নির্দিষ্ট সংখ্যা করে আমরা এখানে বলতে পারছি না সংখ্যা একটা বেসিক হতে পারে কিন্তু সকলের জন্য না এটা একটা তিন মাস আনুমানিক কিন্তু এটা আসলে শেষ কথা না কারো ক্ষেত্রে এক মাসের বেশি স্বামী স্ত্রী আলাদা থাকলে তারা গুণার মধ্যে লিপ্ত হতে পারে কি হাদিস এ কথা এসেছে যদি কোনো স্বামী স্ত্রীর অন্যায়ের কারণে গুনাহে লিপ্ত অর্থাৎ স্ত্রী স্বামী স্ত্রী একসাথে থাকতে চাচ্ছে কিন্তু স্ত্রী থাকতে দিচ্ছে না এই ক্ষেত্রে স্বামী কোনো গুনাহে লিপ্ত হলে এই গুনাহের একটা অংশ স্ত্রীও ভাগ ভোগ করবে ঠিক স্বামীর ক্ষেত্রে একই কথা স্ত্রীর ক্ষেত্রে একই কথা আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন একজন আয়না দেখে নামাজ পড়লে এই অজু ভেঙে যাবে কি না বা আয়নাতে মুখ দিলে আসলে না আয়নাতে মুখ দিলে অজু ভঙ্গ ভাঙবে না এবং অজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়েও না আরেকজন সেরি খাবার পর যদি কারোর এই ধরনের কোনো সমস্যা আমাদের এমডি তাহলে আসলে উনি জিজ্ঞাসা করেছেন এই ধরনের কোন কিছু হলে আসলে উনি যে বিষয়টা জানতে চেয়েছেন এই ধরনের কোন কাজ সেহেরি খাওয়ার পরে বা আগে যখনই হোক রোজা ভাঙবে না আমাদের সাথে কানেক্টেড রয়েছেন হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আব্দুল মালিক রফিক তিনি আছেন তিনি বলছেন যে নামাজ শব্দ কোরআন শরীফের নাই কারণ এই নামাজ শব্দ হলো ফার্সি আচ্ছা তিনি আসলে ক্লিয়ার করেছেন আমাদের সাথে ইভার রাবিয়া আমাদের প্রশ্নকে আরো ক্লিয়ার করে আমাদের ভাইকে মুজাম্মিল ভাইকে হয়তো উনি বুঝার চেষ্টা করেছেন আমাদের সাথে এই মুহূর্তে ইভা আক্তার আছেন এবং তিনি বলছেন যে প্রথম প্রথম স্ত্রী থাকা অবস্থায় তার ভরণ পোষণ না করে যদি তার অনুমতি ছাড়া তার অগোচর দ্বিতীয় কোনো বিয়ে করা হয় এবং এই বিষয়ে ইসলামী আইন কী রয়েছে এখানে দুটি কথা একটা উনি কিন্তু একটা প্রশ্নের মধ্যে দুটি অংশ ঢুকিয়েছেন একটা হলো অনুমতি আর একটা হলো ভরণ না দেয় ভরণ না দিতে পারার ক্ষেত্রে সে যদি অনুমতি চায়ও তাও হবে না মানে ভরণ সে দিতে পারছেন এখন দ্বিতীয় স্ত্রী তাকে অনুমতি দিয়ে দিলে তাহলে কি যায়জ না তাহলে যায়জ না এখানে ইসলাম পুরা ব্যাপারটাই স্বামীর ক্যাপাবিলিটির উপর নির্ধারণ মানে ছেড়ে দিয়েছে সে যদি তার সক্ষমতা থাকে এই ক্ষেত্রে তার দুইজন স্ত্রী দরকার তার যদি আরও একজন স্ত্রী হয় স্ত্রীর অনুমতি না দিলেও তার কি আছে এই ক্ষেত্রে বিবাহ করার সুযোগ আছে আবার যদি স্ত্রী অনুমতি দেয় কিন্তু তার একজন স্ত্রী রাখার সক্ষমতা নেই অর্থাৎ তার ভরণ পোষণ দিতে পারছে না তাহলে স্ত্রী অনুমতি দিলেও এক্ষেত্রে সক্ষমতা না থাকার কারণে তার কি হবে না দ্বিতীয় বিবাহ করা কোনোভাবেই

আমি যে আমরা যাই দেই সেটা তো নিয়ে গরিব মানুষ দেখেই দেয় কিন্তু তারপরে তারা সুরে লাগে এটা আপনি জীবন আসল কথা প্রথম কথা আপনাকে দেখতে হবে যে আপনি যাকে জাকাতটা দিবেন জাকাতের অর্থ যাকে দিবেন তিনি দুই ধরনের লোক যদি হয় এখানে অর্থাৎ দুইজনেই জাকাত গ্রহণ করার যোগ্যতা এবং সক্ষমতা রাখে দুইজনেই গরিব কিন্তু একজন সুদে লাগায় আরেকজন সুদে লাগায় না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই ভাই বা ওই বোনটিকে দিবেন যে জাকাতের অর্থ বা আপনার অর্থটাকে সুদে লাগাচ্ছে না হালালভাবে উপার্জন করে এমন কি আপনি যদি আরও একজন পান যে সুদা সুদে অর্থ লাগায় না এবং এমনকি সে দিনদার নামাজ পড়ে আল্লাহর বিধান পালন করে এমনকি তার বাচ্চাদেরকে সে মাদ্রাসায় বা দিন শিখানোর চেষ্টা করছে ওই ব্যক্তিকে দেওয়াটা উত্তম সব থেকে প্রথম এরপরে যদি এমন হয় যে আপনি যাকে দিচ্ছেন বা যেখানে আপনি জাকাত দিতে যাচ্ছেন তাকে এমন একজনই লোক পেলেন যে আসলে জাকাত গ্রহণ করার যোগ্যতা রাখে গরিব কিন্তু সে সুদে লাগায় তাহলে সেই ক্ষেত্রে আপনার দায়িত্ব না আপনি তাকে বুঝাইতে পারেন তার অন্যায়ের কারণে সে শাস্তি পাবে আপনি তো জাকাত দিয়ে তার হালাত হালাল হারাম নির্বাচন করার দায়িত্ব নেন নাই আপনি যেটা করেছেন সেটা হলো আপনার কাছে যদি অপশন থাকে ক্ষেত্রে আপনি প্রথমটা দিবেন উত্তমটা দিবেন যদি অপশন না থাকে তাহলে তাকেই দিতে হবে সে যদি সুদে লাগে সেই গুণার ভার আপনি বহন করবেন না আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাথে এই মুহূর্তে সাবার থেকে একজন রয়েছেন এবং আহ দেখতে পাচ্ছি তিনি আসলে যে প্রশ্নটি করেছেন তিনি বলছেন আমি ঋণগ্রস্ত এবং আমি পানোদার থেকে পালিয়ে আছি আসলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন মানে প্রথম কথা হলো যে উনি আসলে যদি আহ ঋণ প্রদানের চেষ্টা করছেন কোনো কারণে পারেননি তাহলে উনি পাওনাদার থেকে না পালিয়ে তাকে বলেন ভাই আমি পারছি না আল্লাহর আসতে আমাকে ক্ষমা করে দেন অথবা কিছুদিন আমাকে সময় দেন আরও কিছু দিন কারণ এই ধরনের আচরণের কারণে ওই বেচারা পাওনাদার পেরেশানি হয় এবং সমস্যা যেটা হয় সেটা হলো আপনি পারছেন না বা যোগাযোগও করছেন না এই কারণে হয় কি সে একটা পেরেশানির মধ্যে থাকে পরবর্তীতে কেউ যদি কোনো দিন টাকা চায় আর আপনার মতো আরেকজন যখন টাকা চাবে এবং সে আসলেই প্রয়োজনগ্রস্ত তখন আপনার এই আচরণের কারণে সে ওই ব্যক্তিকেও টাকা দিতে নারাজ হবে এই জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন আপনার জমি বিক্রি করে হোক বা আপনার অ্যাসেট দিয়ে হোক তার ঋণটা পরিশোধ করা অথবা না পরিশোধ করতে পারলে আপনি আড়ালে থাকলেও তাকে একটু ফোন দিয়ে আশ্বস্ত করেন আর নয়তো সে পেরেশানি হবে আর আপনার এ আপনার এই আচরণের কারণে আরেকজন সত্যিকারে অভাবগ্রস্ত মানুষ ওই ব্যক্তির থেকে বা ওই ধরনের ব্যক্তিদের থেকে ঋণ প্রদানের বা ঋণ নেওয়ার ব্যাপারে সমস্যায় পড়বে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যিনি ঋণ দিয়েছেন তার ক্ষেত্রে প্রশ্ন হলো আল্লাহ রসুল বলেছেন যে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে টাল করে আমরা বলেছিলাম যদি উনি আসলেই টাকা দিতে না পারে কিন্তু অনেক আছে টাকা আছে কিন্তু ইচ্ছা করে ঘুরাই এই যে এটা কিন্তু হাদিসের নিষেধাজ্ঞ এসেছে সহি মুসলিমের সহি রেওয়াতে এসেছে মাতল ইজুল মন স্বচ্ছ সচ্ছল ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে টাল মাটাল করে অর্থাৎ পাওনাদের টাকা দিতে এদিক সেদিক করে ইচ্ছাকৃতভাবে তাহলে এটা জুলুম কেমন দিন এই জুলুমের কারণে আল্লাহ তালা শাস্তি দিবে আর যে ব্যক্তি পাওনাদার সে যদি তার সে যদি যে টাকা নিয়েছে সে তাকে মাফ করে দেয় সে দিতে পারছে না কোনো সমস্যায় পড়ে গেছে তাহলে এটা অত্যন্ত সবের কাজ অত্যন্ত স্বভাবের কাজ আশা করি উভয় পক্ষ বিষয়টি বুঝলে সহজ হয়ে যাবে

আহ তিনি রোজ রোজাটা ভাঙেনি এবং যেটা হয়েছে যে তিনি হয়তো চেষ্টা করেছিলেন রমজানের মধ্যে মানে খতমটা দেয়ার এবং উনত্রিশ পাড়া পর্যন্ত এসে তিনি আজকে আর পড়তে পারছেন না তো এখন অফ রাখবেন কারণ কোরআন খতম দেওয়া এটা এটা এ বাদত আর রোজা রাখা ফরজ এবাদত যখন দুইটা মধ্যে কন্ট্রাডিকশন বা সাংঘর্ষিক হচ্ছে তখন আপনি ফরজকে প্রায়োরিটি দিবেন গুরুত্ব দিবেন শূন্যটা আপনি কালকেও পারবেন অথবা সেহরির পরে সেহরির আগে ইফতারি পরে যে কোনো সময় একবারে পড়ে নেবেন এবং তার ইচ্ছা পোষণ করেছিলেন আজকের মধ্যে শেষ করবেন তো আসলে এটা তো বিষয় জরুরি জরুরিও শেষ করতে পারেন একটা প্রশ্ন অনেক ভাই বলছেন আর কি যে আমাদের শহরে যেটা হয় ওয়াশরুমটা একটু বড় থাকে সেখানে উজুর ট্যাপ থাকে সেই ট্যাপ থেকে উজু করলে অজু হবে কিনা যে অজু হবে কোনো সমস্যা নেই তবে একটা বিষয় খেয়াল করবেন যে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা যেন এমন থাকে যে টয়লেটে যেন পানি জমে না থাকে অর্থাৎ আপনার পানিটা জমে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে আর পানি জম কোনো কারণে পানি লেগেও গেলে আপনি বের হওয়ার সময় অবশ্যই আবার শেষে পা ধুয়ে নেবেন যাতে করে কিছু পানি যেটা লেগে গিয়েছিল সেটা যেন দূর হয়ে যায় তবে আপনার অজু হয়ে যাবে ধর্মা জানাচ্ছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে আমরা অবশ্যই অশেষ নিয়ামতা তিনি আমাদেরকে দান করেছেন এবং শারীরিক সুস্থতা মহান আল্লাপাখের বিশেষ নিয়ামত বলাই যায় আর তাই এই পবিত্র রমজান মাসে সকল প্রকার ভেজাল এবং ক্ষতিকর খাদ্য গ্রহণ করা থেকে আপনি বিরত থাকুন এবং সচেতন রাখুন অন্য কেউ ভেজাল গ্রহণ থেকে আর সেই সাথে এই মুহূর্তে যখন আপনারা রয়েছেন জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এফ এম এ আমি রুবেল আপনাদের সাথে রয়েছে এবং নিশ্চয়ই আপনিও চাইলে আমাদের সাথে কানেক্টেড হতে পারছেন জানাতে পারছেন আপনার যে কোনো ইসলামিক প্রশ্ন তার জন্য আপনাকে বলবো যে এই প্রশ্নগুলো আপনি করতে চান আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে এফ এম স্পেইস নাম ঠিকানা লিখে আপনার প্রশ্নটি পাঠাতে পারছেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে অথবা আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারছেন ফেসবুকে আমাদের যেই অফিসিয়াল পেজটি রয়েছে এখানটা এসে আপনি কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নগুলো পাঠাতে পারছেন আর চাইলে ডায়াল করতে পারবেন জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এইট নাম্বারটিতে আহ যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আরো একবার শুধুমাত্র আপনাদেরকে নিয়ে ফিরবো সেই পর্যন্ত আপনারা কোথাও গিয়ে আমাদের সাথে আছেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন এমনটা আমরাও আশা করছি কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট কষ্টসাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক জবাব সৌজন্যে তীর পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোরে এতক্ষণ শুনলেন ইসলামিক সওয়াল জবাব ব্রড টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করার কারণে দাঁত দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট সাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক সওয়াল জবাব সৌজন্যে তীর পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোরে এতক্ষণ শুনলেন ইসলামিক সওয়াল জবাব ব্রড টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করার কারণে দাঁত দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট সাধ্য হলো রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক سوال জবাব সৌজন নেতির এতক্ষণ শুনলেন ইসলামিক سوال জবাব ব্রট টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় ব্রাশ করায় মাকরু দ্বিতীয়ত হলো কেউ যদি মিসওয়াক করে তাহলে মিসওয়াক করার কারণ বিরতির পর আরও একবার বলতে চাই আপনাদের স্বাগত কানেক্টেড রয়েছেন জয়গো এফএম এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এবং আমি রুবেল আপনাদের সাথেই রয়েছি এবং আছেন মালানা মুফতি ফয়েজ আহমেদ এবং রমজানের আঠাশতম রমজান যখন আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলছিলাম আর সেই সাথে আপনারা আপনাদের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন আমরা কিছু ফোন কলে যাওয়ার চেষ্টা করতে করবো আমরা দেখতে চাই যে অনেকেই আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তো সেখানটা আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করছেন এম এস এম এস করার নিয়মটি খুবই সহজ আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে এফএমস এইস নামটিকে পাঠাবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে অথবা আপনি আমাদেরকে যে প্রশ্নগুলো পাঠাতে পারছেন আপনি করতে চান সেই প্রশ্নগুলো করতে পারবেন ফোন কলের মাধ্যমে জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে আর আমরা এই মুহূর্তে একটি ফোন কলে যেতে চাই কে রয়েছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কে বলছেন

থেকে উঠবেন তখন যদি আপনার স্বাভাবিকভাবে ঘুমিয়ে গেলে তো অজু থাকে না আপনি কোনো একটা পবিত্র কাপড় দিয়ে কোরআনশিপ বন্ধ করে অজু করে এসে আবার পড়বেন আর স্বাভাবিকভাবে একটু খেয়াল রাখবেন যে যখন ঘুম আসছে তার আগেই যেন আপনি কোরানশিপটা বন্ধ করে শুয়ে পড়বেন কোরআন পড়া অবস্থায় ঘুমাতেন এই জন্য যে যেমন কোরআন পড়া অবস্থায় ঘুমাতে নেই তারপরে নামাজ পড়া অবস্থায় ঘুমাতে নেই এই জন্য ঘুমাসলে ঘুমিয়ে যাবেন কেন পড়তে নেই কারণ ওই সময় দোয়ার সময় বিশেষ করে নামাজে এবং দোয়ার সময় এবং তেলাভাতের সময় যদি ঘুমন্ত অবস্থায় পড়ায় তাহলে আল্লাতালা যেটা বলেছেন সেটার পরিবর্তে অন্য কিছু মুখ দিয়ে বের হয়ে যেতে পারে এবং সেটা অনেকাংশে বদোয়াও হয়ে যেতে পারে বা ভুলটা হয়ে যেতে পারে এই জন্য সতর্কতা বশত সাথে সাথে ঘুমাসলে ঘুমিয়ে পড়বেন ঘুমানোর আগেই এই ব্যাপারটা নিশ্চিত করবেন জি অনেক ধন্যবাদ আমাদের সাথে জুয়েল আল জুয়েল ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি বলছেন যে হুজুর আপনার কাছে যেটা এবং আপনার কথা শুনে হাজার হাজার মানুষ শুদ্ধ হচ্ছে এবং ইসলামী দিনী শিক্ষায় তারা শিখছে এবং আপনাকে আপনার জন্য তার দোয়া রয়েছে এবং আপনি ভালো আছেন কিনা না এই বিষয়টি সে জানতে চাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনারা যে শুনছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদেরকে যা দান করেন বিশেষ করে যে কথাটি বলবো যে যারা আমাদেরকে বা আপনারা যারা শুনছেন আমাদেরকে তারা অন্যদেরকে আপনারাও কিন্তু আমাদের মতো সব হাসিলের সুযোগ নিতে পারেন সেটা কিভাবে আমাদের এই পেজটাতে আপনারা যারা এই এখনো এই মশালাগুলি জানছে না শুনছে না তাদেরকে তাদের কাছে বা আপনাদের গ্রুপের কাছে যদি শেয়ার করে দেন তাহলে আপনারা একটা শেয়ার দ্বারা কিন্তু আপনি নেক নিয়তের কারণে নেক নেকি হাসিল করতে পারেন এটা খুবই সহজ আমরা বলে আজ অর্জন করছি আর আপনারা আরও সহজভাবে নেকি অর্জন করছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন হচ্ছে খন্দকার আশফাক তিনি আছেন বলছেন যে নামাজে আল্লাহু একবার বলার পর আউজবিল্লা বিসমিল্লা বলে কি সুরা ফাতেহা পড়তে হয় যে আউজ নামাজে আল্লাহ একবার বলার পর সানা পড়বেন সানা পাঠ করার পরে আউজবিল্লা বিসমিল্লা বলে আপনি সুরা ফাতেহা শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা এই মুহূর্তে যাব কিছু ফোন কলে জিরো টু নাইন ডাবল নাইন ফোর সিক্স ওয়ানে আপনারা যারা কানেক্টেড রয়েছেন আপনি সরাসরি আপনার প্রশ্নটি আমাদের কাছে পাঠাতে পারছেন তার জন্য এই মুহূর্তে কে রয়েছেন

বুঝতে পেরেছি মিলাদ পড়া নাযায় এটা ঠিক আছে আপনি যদি মিলাদ পড়েও থাকেন উনি এই কথাটা ঠিক বলেছেন কিন্তু নামের আগে মোহাম্মদ এটা দেওয়া চলবে না বা ভাগে কোরবানি চলবে না এই দুটি কথা ভুল ভুল বলেছেন আপনি যে তিনটি কথা বলেছেন এর মধ্যে প্রথম কথাটা ঠিক আছে ওনার অর্থাৎ মিলাদ এটা ইসলামের নেই এটা ঠিক আছে মিলাদ কে আম নেই এটা সাহাবা একরম নসুর কেউ করেননি কিন্তু নামের আগে মোহাম্মদ আপনি কেন লাগাবেন না কারণ আপনি মুসলমান আপনার নামেই পরিচয় হওয়া দরকার যে আপনি একজন মুসলমান সেটা নামের আগে মোহাম্মদ অথবা নামের শেষ আহমদ হ্যাঁ তবে এটাকে কেউ যদি ফরজ মনে করে সেটা ভিন্ন কথা এটা পরিচয়ের জন্য পরিচয় আমি একজন মুসলমান এটা বলতে সমস্যা কি এটার মধ্যে কিসের কুসংস্কার কিসের বেদাত আর অবশ্যই আরেকটি কথা বলেছেন ভাগে ভাগে করবেন আপনি দিতে পারেন সর্বোচ্চ গরুতে সাত ভাগ আপনি দিতে পারেন তবে ছাগলে ভাগ চলবে না জি আমাদের সাথে এসএমএস এম জয়েন করেছেন যে বোনের এস এম আমি আপনাকে একটু আগে দিয়েছিলাম তিনি আসলে আরেকটি প্রশ্ন করেছেন আসলে মেয়েদের যে শারীরিক সমস্যাটা হয় প্রতি মাসে যে কারণে তিনি আসলে এখন কি তার রোজা কি তিনি ভাঙবেন কিনা এবং পাশাপাশি যেহেতু কোরআনটা তিনি খতম দিতে পারেননি এই ক্ষেত্রে আসলে তার জন্য কী অবশ্যই অবশ্যই উনি রোজা ভেঙে ফেলবেন বলতে রোজা এখন তো আ স্বাভাবিকভাবে রোজাদাদের সাদৃশ্য আজকে রোজাটি রোজাদারদের সম্মানার্থে উনিহার থেকে বিরত থাকবেন কিন্তু এই রোজাটা ওনার হবে না পরবর্তীতে এই রোজা যে কয়েকদিন অসুস্থ থাকেন ওই কয়টি রোজা পরবর্তীতে কি করতে হবে কাজা করতে হবে আর খতমের ব্যাপারটা এটা যে খতম আল্লাহ তালা বিধান মানে আরো গুরুত্বপূর্ণ খতম এটা নফল এবং সুন্দর তবে আল্লাহর বিধান মেনেই তো সেই খতম হবে না আম্মা জান আইশারাদি আল্লাহ তালাহ আনুর থেকে আর বড় পবিত্র তাকুয়া আল্লাহওয়ালা নারী কে ছিল উনি যখন হজ করতে গিয়েছেন তখন উনি অসুস্থ ছিলেন অর্থাৎ অসুস্থ অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ যেহেতু করা যায় না এজন্য জন্য তোয়াফও করা যায় না তফ করতে পারেন না সবাই হজ করছে সবাই তফ করছে উনি করতে পারেন না উনি কান্নাকাটি করতেছেন ওনার মন খারাপ আল্লাহর ওসদ তাকে সান্তনা দিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান এটাকে মেনে নাও এটা ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করো পরবর্তীতে উনি যেন যখন সুস্থ হলেন ওনার ভাই আবদুর রহমানকে দিয়ে ও রসুল্লাহ লরিসের মসজিদ আয়েশা যেখানে এখনও মসজিদ আয়েশা আছে সেই মসজিদে আয়েশা নামক জাগা থেকে তানে ওই তানে নামক জাগা যেই জায়গার যে জায়গায় ওনার নামে মসজিদকরণ করেছে ওই জায়গার থেকে নতুন করে এরাম বেদে আবার এসে তো অফ করেছেন তো এটা আল্লাহর বিধান সুতরাং আমার আপনার একটা একটা তেলাওয়াত অনেক বড় যদিও এটা এটা তো আর ফরজ বিধানের ফরজের থেকে বেশি গুরুত্বপূর্ণ না এই জন্য আল্লাহর বিধান মানাই সব থেকে বড় ইবাদত আল্লাহ তালা আমাদের সকলকে সেটা বোঝার তৌফিক দান করেন আমিন আমিন আরো একটি বিরতির সময় হয়েছে আমরা বিরতিতে যাবো তবে তার আগে বলে দিতে চাই যে মাধ্যমগুলো রয়েছে আপনার জন্য এবং আপনাদের জন্য এস করবেন বা ফেসবুকে আপনি কানেক্টেড হতে পারেন আর ফেসবুক ডট কম স্ল্যাশ এম আমাদের যে অফিসিয়াল পেজটি রয়েছে এখানে আপনি আসতে পারবেন আমাদের লাইভ হচ্ছে সেখানে আপনি অবশ্যই আশা করছি আপনি শেয়ার করে দেবেন আর সেই সাথে যদি মনে হয় যে আপনি আপনার প্রশ্নগুলো পাঠাতে চান এস এম এস এস এম এস করেন খুবই সহজ সেলফোনের মেসেজ আপনি লিখবেন যে ফেমস বাই আপনার নাম ঠিকানা লিখে অবশ্যই পাঠাবেন টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি আপনি সরাসরি উপভোগ করতে পারছেন না আপনি ডায়াল করতে পারছেন জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারটিতে বিরতির পর আরও একবার শুধুমাত্র আপনাদেরকে নিয়ে ফিরতে চাই কিছুক্ষণের মধ্যে আমরা আবার of it see. রোজা রাখতে কষ্ট হয় এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোনো অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট সাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে রোজা রাখাটাই উত্তম এবং রাখতে হবে শুনুন ইসলামিক সওয়াল জবাব সৌজন্যে তীর পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট এতক্ষণ শুনলেন ইসলামিক সওয়াল জবাব ব্রট টু ইউ বাই তীর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করার সময় যদি দাঁত থেকে রক্ত বের হয় তবে কি রোজা ভাঙবে প্রথমত রোজা অবস্থায় করায় দ্বিতীয়ত হলো কেউ যদি করে তাহলে করার কারণে দাঁত দিয়ে যদি হয় তাহলে তার রোজা ভাঙবে না আমার বাবার এখন কি তার রোজা রাখতেই হবে রোজা রাখার কারণে যদি গ্যাস্ট্রিকটা এই পর্যায়ে হয় যে কোনো দিনদার বিশেষজ্ঞ ডাক্তার বলেন যে এই অবস্থায় রোজা রাখলে তার কোন অঙ্গহানি হতে পারে অথবা জীবন নাশেরও আশঙ্কা থাকতে পারে এক্ষেত্রে অবশ্যই তিনি রোজা ভাঙতে পারেন তবে যদি এমন হয় যে কষ্ট সাধ্য হলেও রোজা রাখতে পারেন এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সে পারবেকবার ওয়েলকাম আপনাকে কী করতে চাই এবং কানেক্টেড রয়েছেন আপনার এই মুহূর্তে জাগো ওফ এম নাইন ফোর পয়েন্ট ফোর এফ এম এ চলছে সিস্টেম সাল জবাব ড বাই তীর আর যখন আপনাদের মাঝে এবং আপনাদের সাথে রয়েছি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে রয়েছি আর আছেন স্টুডিওতে আমাদের অত্যন্ত প্রিয় মুখ এবং তিনি আমাদের যেই যিনি আসলে রমজানের প্রথম থেকে ছিলেন এখন পর্যন্ত আমাদের সাথে আছেন মারোনা মুফতি ফয়েজ আহমেদ আমাদের সাথে রয়েছেন আর সেই সাথে রয়েছেন আপনারা আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনি পাঠাতে পারছেন আমাদের কাছে এস এম এসে বা আপনি কমেন্টসের মাধ্যমে আপনি আপনার প্রশ্নগুলো করতে পারছেন আর ডায়াল করতে পারছেন জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারে আমরা একটি

বিবাহের সময় ব্যক্তি যদি নির্ধারণ থাকে আর নাম যতই পরিবর্তন হোক অর্থাৎ আগে যার নামা রাখা হয়েছে সেই ব্যক্তিটি আছে বিবাহর পরেও সেই ব্যক্তিটি আছে তাহলে বিবাহ হয়ে গেছে কোনো সমস্যা নাই হ্যাঁ নাম যদি পরিবর্তন না হয় কিন্তু ব্যক্তি যদি ভিন্ন হয়ে যায় অর্থাৎ বলার সময় একজনকে বলেছে এখন বিবাহের সময় আরেকজনকে দেখা যাচ্ছে তাহলে কিন্তু বিবাহ ঠিক হয়নি সুতরাং আপনার বিবাহ আপনি আপনার যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা যেই বিবরণটা আপনি দিয়েছেন সেই অনুযায়ী বিবাহ সঠিক হয়ে গেছে কোনো সন্দেহ করার সুযোগ নেই ধন্যবাদ এদিকে আমাদের সাথে আছেন হচ্ছে বেলাল হোসেন তিনি বলছেন যে আসসালামু আলাইকুম প্রশ্ন হচ্ছে আকিকার সমপরিমাণ টাকা কি গরিবদের দেওয়া যাবে কি আকিকা টাকা মানে উনি বলতে চাচ্ছেন যে আকিকার টাকা গরিবদেরকে দিবেন না পরিমাণ টাকা অর্থাৎ হতে পারে যদি এই অর্থ হয় তাহলে আকিকা হবে না কারণ আকিকা আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের পদ্ধতিতেই চলা উত্তম আপনাকে এখানে আপনি যেটা করতে পারেন আকিকা দিয়ে আকিকার গ্রস্ত গরিব দুঃখীদেরকে আপনি দিতে পারেন আর আপনার যদি অবশ্যই এত অ্যাবিলিটি থাকে অবশ্যই আপনার যদি সেই ইচ্ছা থাকে তাহলে আপনি আকিকা আল্লাহ রসুলের বিধানও মানেন অন্য অর্থ থেকে আপনি গরিব দুঃখীদেরকে অর্থও দেন আকিকার গ্রস্ত দেন এটা তো দুটো আরও ভালোই ব্যাধত হয় আমাদের সাথে এই মুহূর্তে শফিউল্লাহ সুমন বলছেন যে ভাইয়া যারা আসলে সারা মাস রোজা রাখেনি তাদের কি আসলে ঈদের নামাজ পড়া যায় কিনা ঈদের নামাজ পড়া যায় কিন্তু ঈদের ঈদের নামাজটা অবশ্যই পড়বে ঈদের নামাজ না পড়লে আরেকটি গুণা করবে কিন্তু ঈদ তো আসলে রোজাদারদের পুরস্কার এই জন্য আমরা এই কথা বলছি না যে যারা রোজা রাখ রাখেনি তারা ঈদের নামাজ পড়তে পারবে না বরং যারা রোজা রেখেছে তারাই ঈদের নামাজের উপলব্ধি উপভোগটা কর মানে তার আনন্দটা উপভোগ করতে পারবে শতভাগ যেটা যারা রোজা রাখেনি তারা পারবে না কিন্তু এর অর্থ এটা নয় যে যারা রোজা রাখেনি তারা ঈদের নামাজও যাবে না কারণ ঈদের নামাজ এটা একটা ফরজ বিধান এটা যদি না করে ওয়াজিব বিধান এটা না করলে আরেকটা গুণাগার হবে ধন্যবাদ আমাদের সাথে জুই নারায়ণগঞ্জ থেকে আছেন তিনি বলছেন যে নখ যদি বড় রাখলে নামাজ এবং অতীতে কোনো রকম সমস্যা হতে পারে কি না হতে পারে নখ বড় রাখলে নখের মধ্যে ভেতরে মাটি ঢুকে জম বা কোনো কিছু ঢুকে বা এমন কোনো কিছু প্লাস্টিক বা কোন রাবার ঢুকে থাকতে পারে বা এই ধরনের কোন কিছু এতে আশঙ্কা থেকে ওজু না হওয়ার এবং তাছাড়া এটা ইসলামে অপছন্দনীয় এটা নোংরা আমি নখ এটা তো বড় রাখবে এটা মানুষ না এটা অন্য কিছুর নোখ বড় থাকে সুতরাং আপনাকে আমরা খাটো করছি না অবশ্য বোঝানোর জন্য উদাহরণটা দিলাম আল্লাহ তাআলা যেটাকে যেভাবে যতটুকু বড় রাখার বিধান দিয়েছে সেটার মধ্যে আসলে আমাদের জন্য করলাম আমাদের সাথে বেলাল হোসেন আছেন তিনি বলছেন আল্লাহ আপনাদের নেঘায় দান করুক ধন্যবাদ আপনাকে শুনছেন আমিন আমাদের সাথে আরো কিছু প্রশ্ন আমরা একটু যাবো আমাদের সাথে রয়েছেন হচ্ছে খন্দকার আসমাক তিনি বলছেন যে আমার এক বন্ধুর নাম হচ্ছে আলিম কিন্তু আমরা তাকে মানে আব্দুল আলিম তার বন্ধুর নাম কিন্তু আমরা তাকে আলিম বলে ডাকি এই কি এতে কি শির হবে কিনা বা হলেও কোন ধরনের শির হবে এবং আপনার কাছে আসলে পুরো বিষয়টি জানতে চাই যে শুনে বিশ্বাস করে বললে তো অবশ্যই শির হবে যে আলিম মানে আল্লাহ তালা আপনি একজনকে আল্লাহ তালা বলে ডাকবেন এটা তো অবশ্যই স্পষ্ট শির তবে আপনি যদি না বুঝে বলেন তা তালা ক্ষমা করে দিবেন কিন্তু এই মাসাল্লাটা জানাটাও এটা মোহমিনের ওপর ফরজ কারণ এটা ফরজ পরিমাণ এলিমের উপর পড়ে তলাবুল্লা না আলা আলায়ক্লি মুস্তিমা মুস্তিমা এই জন্য আমরা যাদের নাম আল্লাহর নামের সাথে যুক্ত আছে তাদের সকলের নামের শুরুতে আমরা আব্দুল শব্দ লাগাম আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল রহিম আব্দুল মালিক আব্দুল কাদের আব্দুল খালেক আবদুল সালাম আব্দুল আলিম জি

আমরা মানে হ্যাঁ শারীরিক যদি কোনো সমস্যা থাকে অসুস্থ থাকেন এবং পরবর্তীতে ছয় রোজার সাথে আসলে একসাথে কি সেটা কানেক্টেড হবে না এটা আলাদা আলাদা রাখতে হবে জি আসলে এটা অনেকের মধ্যে একটা বোঝা যাচ্ছে একটা মানে মানে হবে কি হবে না আপনি সোমবারে এবং বৃহস্পতিবারে যদি ছয় রোজা রাখেন সওয়াল মাসের ছয় রোজা সওয়াল মাসের যেকোনো সোম অথবা বৃহস্পতিবার রাখেন তাহলে কিন্তু হবে কারণ দুটি নফল রোজা একটি রাখলে দুটি সব পাবেন কিন্তু একটা হলো ফরজ রোজা আরেকটা হলো নফল রোজা একটি দিয়ে আরেকটা হবে না যদি আপনি ছয় রোজা রাখেন তাহলে ফরজ হবে না ফরজ রোজা রাখলে ছয় রোজা হবে না তবে রমাদানের পরেই ফরজ রোজা রাখাটা উচিত যেটা ছুটে গেছে অসুস্থতার কারণে পরবর্তীতে যে কোনো দিনে সাওওয়ালের মাসে ছয় রোজা রাখা উচিত অনেক ধন্যবাদ আমরা আরও কিছু ফোন কলে যাওয়ার চেষ্টা করছি জিরো টু নাইন ডাবল এইট নাইন ফোর সিক্স ওয়ান আপনি ডায়াল করবেন এবং তার সাথে আমাদের আপনি আমাদের এই প্রোগ্রামটিতে আপনি কানেক্টেড হতে পারছেন আপনার যদি কোন ইসলামিক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে জানাতে পারছেন আমাদের সাথে আর এই মুহূর্তে আরফিন রোহিত রয়েছেন এবং তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ঈদ মোবারক পাঠিয়েছেন আর ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা আছেন এবং ছিলেন আর পাশাপাশি এখনও যারা আমাদেরকে আপনাদের প্রশ্নগুলো পাঠানোর চেষ্টা করছেন আপনি সরাসরি আমাদেরকে আপনার প্রশ্নগুলো পাঠাতে পারছেন আমাদের সাথে এমএ বাহার বলছেন গোস্ত কি দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে কিনা না দাওয়াত দেওয়া খাওয়ানো যাবে পিতামাতাও খেতে পারবে আপনি যাকে মনে চাই তাকেও খাওয়াতে পারবে আমাদের সাথে সচিব সচিব রয়েছেন এবং তিনি বলছেন যে পশুর কোনো কোনো সমস্যা থাকলে আসলে কোরবানি জায়জ আছে কিনা যে পশুর কি কী ধরনের সমস্যা সেটা আপনাকে অ্যাকুরেট করে বলতে হবে যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে কোরবানি হবে না ছোটোখাটো কোনো সমস্যা থাকলে সেটা কোরবানি হয়ে যাবে কিন্তু সেটা নির্দিষ্টভাবে আপনাকে বলতে হবে তাহলে আমরা উত্তর দিতে পারবো আমাদের সাথে এই মুহূর্তে মনি আছেন তিনি তিনি বলছেন যে ইসলামিক ব্যাংকগুলো আসলে যে টাকাটা কেটে নেয় আহ সেটা কি আসলে যাকাত আদায় হয়ে যাবে না সেটাতে যাকাত আদায় হবে না কারণ যাকাতের জন্য নির্দিষ্ট মালিক বানানো দরকার আপনি কাকে টাকাটা দিয়ে মালিক বানালেন আপনি কি তাকে উকিল বানিয়েছেন উকিল বানালে সে কখন আপনাদের সে وکালতি চুক্তি হয়েছে এই জন্য আসলে ব্যাংক কখনো টাকার উকিল হতে পারে না ব্যক্তি উকিল হতে পারে আপনি যদি এটা কখনোই জাকাত আদায় হবে না আপনার নতুন করে এই টাকা থেকে আলাদা করে জাকাত দিতে হবে জি ট্যাক্সের মাধ্যমে জাকাত আদায় হয় না রুবেল অনেকে কিন্তু ধারণা করে যে সরকারি যে ট্যাক্স বা রাজস্ব যেটা নয় এটার মাধ্যমে জাকাত হতে কখনোই জাকাত আদায় হয় না বরং আর জাকাত স্বতন্ত্র একটা এবাদত এটা আলাদা করে করতে হবে তবে ইসলামী রাষ্ট্রে জাকাত থাকলে সেখানে ট্যাক্স থাকে না এটা স্বাভাবিক নিয়ম ইসলাম জি জি আর আমাদের সাথে যারা রয়েছেন আপনাদের বলতে চাই জিরো নাইন নাইন ফোর সিক্স ওয়ান এই নাম্বারটি আপনি ডায়াল করতে পারছেন

বুঝতে পেরেছি আপনি থাকেন আশা করছি দ্বিতীয় প্রশ্নটি উচ্চ এরপর আপনি প্রথম প্রশ্ন আমাকে একটু বুঝিয়ে বলবেন দ্বিতীয় প্রশ্ন জীবন নারীদের শারীরিক অসুস্থতার সময় কোরআন স্পর্শ করা যাবে না তেলাওয়াত করা যাবেন এবং দোয়া পড়তে পারবেন আপনি বিভিন্ন ঘরে প্রবেশের ঘুমানোর দোয়া এগুলোর মধ্যে যদিও আল্লাহ তালার নাম আছে তারপরে এগুলো পড়তে পারবেন কিন্তু কোরআন শিফ তেলত করতে পারবেন না নামাজও পড়তে পারবেন তবে আপনি কোনো তালিমে গেলে সেই তালিম যেতে পারেন সেটা কোনো সমস্যা নেই জি প্রথম তিনি যে প্রশ্নটি করেছেন তিনি বলেছেন যে মানে শরীরের কোনো অংশ যদি কেটে যায় তাহলে রক্ত বের হলে তিনি শুনেছেন রক্ত মানে রোজা ভেঙে যায় আসলে এটা ভুল কথা আমরা আগেও বলেছি রোজা আসলে রোজা ভঙ্গের যে কারণ তার মধ্যে এটা পড়ে না তবে শরীরে যদি এই পরিমাণ অর্থাৎ শরীরে কোনো অংশ কেটে গেলে রোজা ভাঙবে না কিন্তু যদি রক্ত এই পরিমাণ বের হয় যে ওই ব্যক্তি দুর্বল হয়ে পড়ে তাহলে রোজা মাকরু হবে কিন্তু রোজা ভাঙবে না আশা করি বুঝতে পেরেছেন আমরা আরো একটি ফোন কলে যেতে চাই আমাদের সাথে কে এই নাম্বারটিতে আসসালামু আলাইকুম নামটা বলে প্রশ্ন করুন হ্যালো আমরা কানেক্ট করতে পাইনি আমরা আরো একটি ফোন কল আহ্বান করছি 029889461 এ আপনি সরাসরি কানেক্ট হতে পারছেন আমাদের সাথে যখন চলছে ইসলামিক আর এই মুহূর্তে ফোন কলে যেতে চাই কে আসসালামু আলাইকুম আপনার নামটা বলে প্রশ্ন করুন আমি মাসুরা বলছি ভাইয়া জি মাসুরা বলুন আমরা তো কোরআন একটা

জি অনেক ধন্যবাদ এবং আজকের মতো কিন্তু আমরা একদম শেষ প্রান্তে যেহেতু শেষ দিকে এসে আপনি কিছু আমাদেরকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে পর্দা সম্পর্কে বলবো কিছু তো পর্দা সম্পর্কে বলার জন্য আসলে রবে একদিন শতত্র সময় দরকার চেষ্টা করব যে আগামী কাল পর্দা সম্পর্কে হ্যাঁ এতটুকু শুধু বলি যে আসলে পর্দা নামাজ যেমন একটা পবিত্র আল্লাহ তাআলা ফরজ বিধান অকাট্য ফরজ বিধান কোন সন্দেহ নেই পর্দা নারী পুরুষ উভয়ের জন্য একটা ফরজ অকাট্য বিধান এটা লঙ্ঘন করার বা শিথিলতা প্রদর্শন করার কোন সুযোগ নেই পুরুষের জন্য পর্দার বিধান আছে পুরুষ রাস্তা হাঁটার সময় অবশ্যই খারাপ জিনিসের দিকে তাকাবে না যদি চোখ পড়ে যায় তাহলে চোখকে সাথে সাথে নামিয়ে দিবে খারাপ জিনিস বলতে যে সমস্ত বেগানা নারী যাদের সাথে দেখা দেওয়া যায় নেই আর চোখ পড়ে গেলে সাথে সাথে চোখ দৃষ্টি অবনত করে ফেলবে আর নারীর জন্য একই কথা বিশেষ করে নারীর জন্য যেহেতু আল্লাহ তারা তাদেরকে সুন্দর করে তৈরি করেছেন এই জন্য স্বর্ণ যেমন দামি হলে সেটাকে লকারের মধ্যে রাখা হয় এই লকারের মধ্যে রাখা মানে স্বর্ণকে অবমূল্যায়ন করা না তাকে আরও বেশি মূল্যায়ন করা এবং সেই মনে করার থেকেই সেফটিটা ঠিক নারীকে আল্লা ইসলাম এবং আল্লাহ তালা সৌন্দর্য দিয়েছে সেই সৌন্দর্যকে মূল্যায়ন করার জন্য তার জন্য আল্লাহ তালা পর্দার বিধান দিয়েছেন সেখানে কখনোই তার অধিকার হরণ করা হয়নি বরং আমরা দেখি যে পর্দা করার দ্বারাই সমাজে ইফটিচিং এবং অশ্লীলতার পরিমাণটা কমে যায় একেবারে নাই হবে এটা আমরা বলতে পারি না অ্যাক্সিডেন্ট সবসময় দু একটা হতেই পারে তবে সার্বিকভাবে বেসিক কথাটার উপরে আমরা সিদ্ধান্ত এই কথা বললাম তো যাই হোক আল্লাহতালা আমাদের সকলকে পর্দার ফরজ বিধান নামাজ যেভাবে পড়ি পর্দার ফরজ বিধান ওইভাবে মারা তৌফিক দান করেন আমিন আমিন আর রমজান মাসে প্রতিদিনের রিফতারে থাকুক প্রাণাপ প্রাণাপের রিফ্রেশিং লেমন টেস্ট মুহূর্তে আপনার সারা দিনের রোজার ক্লান্তি দূর করে আপনাকে করে তুলে রিফ্রেশ এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি কথা হবে আগামী কাল একই সময় সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি ইসলামিক সাওয়াজ বা ব্রটিউ বাই তীর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু